হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পিয়াজু খেতে কে না পছন্দ করে, আর বিশেষ করে রোজায় ইফতার তো পিয়াজু ছাড়া ভাবাই যায় না। আমাদের কয়েকটা বেসিক ইফতারের খাবারের মধ্যে পিয়াজু একটা, আর এই পিয়াজু অনেকেই অনেক রকমভাবে বানায় এবং খেতে অনেক মজার হয়। আমি কিভাবে পিয়াজু বানাই সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি, আর এই পিয়াজুটা অনেক মজার হয় এবং অনেক ক্রিস্পি হয়, আর বেশ অনেকটা সময় থেকে এটা ক্রিস্পি থাকেও। তাই আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে এবং আমার চ্যানেলের আরও অনেক রেসিপি দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পিয়াজু বানানোর জন্য আমি মসুর ডাল নিয়েছি 1 কাপ, এবং ডালটাকে ধুয়ে আমি প্রায় 4 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে খেসারির ডালও ইউজ করতে পারবেন। অনেকেই পেঁয়াজু খেসারি ডাল দিয়ে বানায় এবং খেসারি ডাল দিয়ে পেঁয়াজু বানালে অনেক ক্রিস্পি হয় এবং মজারও হয়। আবার চাইলে মসুর ডাল এবং খেসারি ডাল দুটো মিলিয়েও ইউজ করতে পারেন। পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি প্রায় 1.5 কাপের মতো, আর পেঁয়াজুতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। 2টো কাঁচামরিচ কুচি করে নিয়েছি, পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ ধনে পাতা কুচি, 2 টেবিল চামচ চালের গুঁড়া, চালের গুঁড়াটা অপশনাল। আমি 1টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি, 2 কোয়া নিয়েছি রসুন, আর প্রায় 1 ইঞ্চি পরিমাণ আদা ছিলে নিয়েছি। এখন ডালটাকে আরেকবার ধুয়ে আমি ডালের পানি ঝরিয়ে নিয়েছি। আমি ডাল গ্রাইন্ডারে গ্রাইন্ড করছি, আপনারা চাইলে ডাল পাটায়ও বেটে নিতে পারেন। আমি গ্রাইন্ডারে প্রথমে রসুন, কাঁচামরিচ এবং আদাটা দিয়ে দিয়েছি। এরপর আমি প্রায় 1/2 পরিমাণ ডাল এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি। আমি 1 টেবিল চামচ পরিমাণ পানিও নিয়েছি, এতে করে আমার গ্রাইন্ড করতে ইজি হবে। এই 1/2 পরিমাণ ডালটাকে এখন আমি খুব ভালোভাবে ব্লেন্ড করব। এরপর আমি এর মধ্যে বাকি 1/2টা ডাল নিয়ে অল্প করে ব্লেন্ড করব, এতে করে ডালের যে পেস্ট হবে সেটা দানাদার হবে। আর পেঁয়াজুর জন্য ডালের যে পেস্ট সেটা একটু দানাদার হলেই কিন্তু পেঁয়াজুটা খেতে ভালো হয়। আমি সবগুলো ডাল ব্লেন্ড করে নিয়েছি, আর ডালের পেস্টটা দেখতে এরকম হয়েছে। এখন একটা বাটিতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিগুলো নিয়ে আমি লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে হালকা হাতে মাখিয়ে নেব। এখন পেঁয়াজগুলোকে ডালের সাথে নিয়ে আমি একটু মাখিয়ে নেব। এখন এর মধ্যে ধনে পাতা কুচি আর চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, আর এই চালের গুঁড়া পেঁয়াজগুলোকে আরও ক্রিস্পি করবে। আরেকবার আমি একটু মাখিয়ে নিচ্ছি সব কিছু, আর খুব জোরে জোরে এটা মাখানোর দরকার নেই, একটু হালকা হাতেই ডালটাকে কিন্তু মাখাতে হবে। ডাল ভালোভাবে মেখে নিয়েছি, আর চুলায় আমি তেল গরম করে নিয়েছি। পেঁয়াজু সবসময় ডুবো তেলে ভাজতে হয়, তাই তেল কিন্তু একটু বেশি করেই নিতে হবে, আর পেঁয়াজুগুলোকে যতটুকু সম্ভব পাতলা করে তেলে দিতে হবে, এতে করে পেঁয়াজুগুলো ক্রিস্পি হবে। আর পেঁয়াজু কোনো শেপ করা দরকার হয় না, কারণ পেঁয়াজুর আসলে কোনো শেপ থাকে না, জাস্ট কিছুটা পরিমাণ হাতে নিয়ে একটু চেপে পাতলা করে নিয়ে তেলে দিয়ে দিলেই হলো। পেঁয়াজু ভাজার জন্য একটা বড় সাইজের প্যান নিলে ভালো হয়, কারণ এতে করে একসাথে অনেকগুলো পেঁয়াজু ভাজা যায়। পেঁয়াজু মিডিয়াম অথবা তার থেকেও কম আঁচে রেখে ভাজতে হবে, তাহলে ভিতর দিকটা খুব ভালোভাবে কুক হবে। আর পেঁয়াজু তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলোকে উল্টে দেওয়া যাবে না, বা উল্টে দেওয়ার দরকারও নেই। একটা পাশ যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজুগুলোকে উল্টে দিতে হবে। আমি পেঁয়াজুগুলোকে এখন একটু উল্টে দিচ্ছি, একটা পাশ হালকা ভাজা হয়ে গেছে। আরেকবার পেঁয়াজুগুলোকে উল্টে দিচ্ছি। আর এভাবে কয়েকবার উল্টে পাল্টে আমি পেঁয়াজুগুলোকে ব্রাউন করে ভেজে নেব। আমার পেঁয়াজু ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে একটা কিচেন টাওয়েলের উপর তুলে নিচ্ছি। পেঁয়াজু এত একটা মজার খাবার যে রোজার সময় ইফতারিতে তো আমরা পেঁয়াজু খাই, রোজা ছাড়াও কিন্তু এই পেঁয়াজু আমরা বাসায় বানিয়ে খাই অথবা কখনো বাইরে থেকে কিনেও খাই। আমি আবার কখনো ভাতের সাথেও এই পেঁয়াজু খাই, আমি জানি না আপনারা কেউ খেয়েছেন কিনা, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে ভাতের সাথে পেঁয়াজু খেতে। আর আমি যে পেঁয়াজুটা বানাই সেটা ইফতারে খাওয়ার পর যদি থেকে যায়, তখন রাতে ভাতের সাথে যখন খাই তখন পর্যন্ত কিন্তু এটা বেশ ক্রিস্পি থাকে। আমি আশা করছি আজকের এই পেঁয়াজু বানানোর বেসিক রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে।
আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি অ্যান্সার করতে ট্রাই করব। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।